হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ জনি মৃধা ফ্রম জনি অন দ্য ওয়েব পেজ থেকে দেশ বিদেশের সকল বন্ধুদের জানাচ্ছি আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আমি আছি ঈশ্বরদী, লিচুর রাজধানী ঈশ্বরদীর জগন্নাথপুর গ্রামে। তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে একটি সুন্দর গাছ এবং অনেক লিচু ধরে আছে। বন্ধুরা, সব টসটাস একদম, মানে কি বলবো তোমাদের, মজাদার লিচু তোমরা খেতে পারবা। বন্ধুরা, এই বাগানটি আছে ঈশ্বরদীর জগন্নাথপুর, মানে দাসুরিয়া ইউনিয়ন, রাইট? দাসুরিয়া, সলিমপুর ইউনিয়নের দাসুরিয়া, মানে সলিমপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে। বন্ধুরা, তোমরা আরও একটি গাছ দেখতে পাচ্ছ, এই গাছটাতে এটার কালার কিন্তু এরকম হতে পারে, বাট এই লিচু যে কি সুস্বাদু, একটু আগে আমি টেস্ট করেছি, অনেক ভালো লেগেছে। তারপরে বন্ধুরা, তোমরা যে এই গাছটিতে দেখো, পাশে আরও একটি গাছ আছে, যে এই গাছটি দেখো কালার কিন্তু এরকম, এই কালারগুলো এরকম হলেও কিন্তু এগুলোর হচ্ছে অনেক সুস্বাদু, অনেক মানে রসালো এবং সুন্দর সুমিষ্ট একটা এই লিচুটি আগামী 5 দিনের মধ্যে পেকে যাবে। বন্ধুরা দেখো, এর নিচে আবার দেখো, এর ঠিক নিচে এই দেখো বন্ধুরা, লিচু ধরেছে, কত সুন্দর লিচু। আমি আসলে এই লিচু বাগানে এসে মানে অভিভূত, মানে আমার বাড়ি এই এলাকাতে হলেও আমি কখনো লিচু বাগানে এইভাবে ঘুরি না, তবে এইবারকে আসলাম মানে তোমাদের দেখানোর জন্য, যাতে তোমরা দেখতে পারো যে আমাদের ঈশ্বরদী আরও কী কী নিয়ে বিখ্যাত। তোমরা জানো যে বন্ধুরা, আমাদের ঈশ্বরদীতে অলরেডি অলমোস্ট আমি প্রত্যেকটা ফেমাস প্লেসের ভিডিওগুলো করেছি, আমার হচ্ছে ভিডিও লিস্টে এগুলো পাবা। তারপরও তুমি এখন দেখতে পারবা যে আজকে আমাদের ঈশ্বরদীর ঐতিহ্য, এটা ঐতিহ্যই, কারণ কি এই এই যে লিচুর রাজধানী বলা হয় ঈশ্বরদীতে, আপনি অন্য জায়গায় এই বোম্বে লিচু এত টেস্ট এবং সুমধুর লিচু পাবেন। আর সবচেয়ে বড় ব্যাপার হলো, আমার ফ্রেন্ড ফার্মার শপ সুলতান মাহমুদ বিদ্যুৎ, সে আসলে এই লিচুর বিজনেস করে, এবং আমার ফ্রেন্ডের জন্য কিছু লিচু অর্ডার ছিল, প্রায় 3200 লিচু, এবং সেই লিচুগুলোর সরাসরি কেনার জন্য আমি বাগানে এসে দেখার জন্য, আমি তো এর আগের বছর ছিলাম না, বরিশালে ছিলাম, তো যে কারণে এবার আমি নিজেই চলে এসেছি। এই যে বন্ধুরা দেখো, এই যে ভাই ব্রাদার সবাই হচ্ছে লিচু ভাঙতেছে। ভাইয়ারা কেমন আছেন? এই গাছ থেকে কতখানি লিচু হলো? 5-6 হাজার? 5-6 হাজার? কতক্ষণ লাগবে আর এটা কমপ্লিট করতে? আর 10 মিনিটে কমপ্লিট হয়ে যাবে। সবাইকে একটু দেখাও এই ছোট্ট গাছে, 1, 2, 3, 4, 5 জন কাটছে। এই বন্ধুরা আরেকটা গাছে দেখো, এই যে এই 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 যে লিচু দেখো, এই যে এই লিচুগুলো আজকে ভাঙা পড়ে যাবে, এই লিচুগুলো আজকে ভাঙা পড়ে যাবে, এবং এত সুস্বাদু, আমি মানে এখন বর্তমান রেট হচ্ছে 3500, মানে 3500 টাকা হাজার। আর হচ্ছে যদিও আমি বিজনেস করি না, আমি তোমাদের দেখানোর জন্য, আমি কমেন্ট বক্সে আমার ওই ফ্রেন্ডের নাম্বার দিয়ে দিব, তোমাদের যদি কারো লিচু লাগে ফ্রেন্ডের সঙ্গে যোগাযোগ করে নিয়ে নিতে পারো। 3500 অর্থাৎ 350 টাকা শ এই লিচুগুলা তোমরা নিয়ে নিতে পারবা, আর কুরিয়ার টুরিয়ার যেগুলো যেভাবে পারো তোমরা নিয়ে যেতে পারবা, কোনো সমস্যা নাই। তবে বন্ধুরা আজকে যে বাগানে এসেছি, বাগান মালিক এই যে যাচ্ছে, উনি কঠোর পরিশ্রমী চাচাটা, তো একটি ভরপুর গাছ দেখাবো বন্ধুরা। এই যে এই গাছে বিদ্যুৎ, এই গাছে কতগুলো লিচু থাকতে পারে তোমার আনুমানিক ধারণা? 6 থেকে 8 হাজার লিচু আছে। ভিউয়ার, তোমরা দেখতে পাচ্ছ এই গাছটাতে 6 থেকে 8 হাজার লিচু আছে। আর আচ্ছা, এই এই বাগানটা কত পুরাতন হতে পারে, কত বছর আগে এই বাগানটা মানে ওনারা গাছ লাগিয়েছিল? গাছের সাইজ দেখে অনুমান করা যায় 18 থেকে 20 বছর। গাছের সাইজ দেখে অনুমান করা যাচ্ছে এগুলো বাগানটা 18 থেকে 20 বছর হবে, কিন্তু যদিও এর বেশিও হতে পারে, 2-1 বছর বেশি হতে পারে, কিন্তু কম হবে না। আচ্ছা, থ্যাংক ইউ বিদ্যুৎ। তো ভিউয়ার্স, তোমরা যদি আমার এই ভিডিওটি তোমাদের কাছে যদি ভালো লাগে, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবা, এবং আমার এই পেজটিকে 100% তোমরা অ্যাক্টিভ রাখার জন্য লাইক এবং ফলো দিয়ে আমার পেজের সঙ্গে থাকবা। তবে আজকে এ পর্যন্তই, এবং ভবিষ্যতে আমি তোমাদের আরও নতুন কিছু কন্টেন্ট নিয়ে আসব, তবে সঙ্গে থাকবা, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।